तो हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल माय स्टूडेंट सिंपल वर्ल्ड। आज के आवाज चले तुम्हारे कैरियर हेवी प्रैंक दिए मैं प्रैंक खेले हो ना फुल फड़ा फाड़ी प्रैंक। अच्छा भाव तो যদি ওয়াইফ জানতে পারে আমি সুন্দর জবটা ছেড়ে দিয়ে একটা এমন জব চয়েস করেছি যাতে পয়সা তো আছে কিন্তু সম্মান একটু কমে। সেটা কি জবটা? হলো জানিয়ার সেলসম্যানের জব। আর ওয়াইফকে সেটাই বলবো যে আজকে আমি চাকরি ছেড়ে দিয়েছি। চাকরি ছাড়ার পরে কেন ছেড়েছি? কেন কি তোমার প্রচুর পয়সার দরকার, তোমার জবের সম্মানের থেকে পয়সাটাকে তুমি বেশি ইম্পর্টেন্ট করে দেখো, তাই তোমার জন্য অনলি ফর ইউ আমি চাকরিটা ছেড়ে এমনই একটা চাকরি দেখেছি যাতে আমি অনেক টাকা স্যালারি পাবো। সেটা কি? জানিয়ার সেলসম্যানের জব। আর সেটা জানার পরে ওয়াইফের রিয়াকশন কিরকম হয়, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করবে না ভিডিওটা। আশা করি ভিডিওটা বিভৎস মজা হবে এবং ওয়াইফের রিয়াকশন কি হবে জানি না, তো আমিও বুঝতে পারছি না কি হবে। তো যদি দেখতে চাও পুরো ওয়াইফের রিয়াকশন তো পুরো ভিডিওটা ওয়াচ করো। তো ফ্রেন্ডস, একদম অফিস থেকে রেজিগনেশন লেটার ছাপিয়ে নিয়ে চলে এসেছি, পুরো একদম ফুল, ঠিক আছে? রেজিগনেশন লেটার পত্র থেকে সই করে নিয়ে চলে এসেছি আর নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার বানিয়ে নিয়ে চলে এসেছি। নতুন কোম্পানি জয়েন করছি যেটা হবে জানিয়ার সেলসম্যানের চাকরি, ঠিক আছে? ওয়াইফকে দেখাবো, তারপরে দেখি তার রিয়াকশন কিরকম হয়। তোমরা সঙ্গে থাকো। A few moments later. Oh, baby. কি হলো? চিন্তা করছো কেন? কি হয়েছে? একটু বসে। আজকে একটা ভালো খবর আছে তোমার জন্য, ভালো খবর আছে তোমার জন্য। ইয়েস, কি ভালো খবর? আর একটা খারাপ খবরও আছে। খারাপ খবরটা হলো আমি চাকরি ছেড়ে দিয়েছি, আজকে রিজাইন দিয়ে চলে এসেছি। চাকরি ছেড়ে দিয়েছি মানে? এই যে, তাই কিসের জন্য? কি রেজিগনেশন লেটার দেখে না কিসের জন্য ছেড়ে দিলাম? তুমি বলছো এই তোমার এই অল্প টাকার চাকরি, এই সারাদিন দেখি আমার এই অল্প টাকার চাকরি দিন টাইম চলে যায়, তো ভাবলাম কি করবো, চলো ছেড়েই ছেড়ে দিই। দুধ ভাত ব্যাপার, তাই তো নাকি? সমাজ রে, সমাজ রে, আপ সমাজ রে, ওটা শুনবে। খুশির খবর পরে শুনছি, তুমি আগে এই ডিসিশনটা নিয়েছো কি করে? কেন কি আমার একটা নতুন চাকরি পেয়েছি, ভালো করে পড়ে শুনিয়ে দিচ্ছি। তুমি এমন এমন কাজ করো না যেগুলোতে বিরক্ত বোধ লাগে। তোমার তো টাকাটাই বেশি প্রয়োজন। তুমি তো সবসময় আমায় বলো যে আমি নাকি কম ইনকাম করি, আমি নাকি মানে যে ইনকামটা করি সেটা সাফিসিয়েন্ট না, তার থেকে আমি
কোয়ালিফিকেশন অনুযায়ী আমার অনেক বেশি ইনকাম করা উচিত ছিল। ঠিক আছে আমি মানছি, সবকিছু মনে মনে অনেক কিছু সাজিয়ে ফেলতে পারো বলো। যে কোম্পানিটা এখানে চাকরি পেয়েছি, এরা হচ্ছে বেসিক্যালি জাঙ্গিয়া তৈরি করে। আর জবটা দেখতে পেয়েছো, কিসের জব, কিসে লেখা আছে, সে অ্যাপয়েন্টমেন্ট লেটার ফর দ্য জব সেলস ম্যানেজার। মানে আমি বুঝলাম না, তুমি এত ভালো, মানে পাতি কথায় বলা হয় যে আমি জাঙ্গিয়া সেলস ম্যানে চাকরি পেয়েছি। ওকে, চাকরি ছেড়ে দিয়ে ওই সেলস ম্যানের চাকরি দিলে তাহলে মানুষ সম্মানের ব্যাপার, জানিয়ে পড়ে দেখাবে লোককে, পড়ে দেখাতে দেখাবো মার্কেটে তোকে স্যাম্পল দিয়ে খুঁজে গেলে দারুণ লজ্জার ব্যাপার। ভালো নামি কোম্পানি, ওরা আজকে দিয়েছে, এটা আমাকে দিয়েছে ফ্রিতে ইউজ করার জন্য। আমি ইউজ করবো না, মানে এটা তো দোকানে দোকানে দেখাতে হবে নাকি? সেই জন্য কালকে থেকেই করতে হবে আমাকে, এইসব কাজ চলবে না। ঠিক আছে, যে কোনো কাজের একটা কি মান সম্মান বোধ নেই নাকি? হ্যাঁ, জায়গা করে লোককে গিয়ে একটা গিয়ে দাঁড়িয়ে দেখাচ্ছি, সিচুয়েশন অনুযায়ী পড়তে হলে পড়বো, কি করার আছে? স্যালারি পয়সাটাই কম নয়, পয়সা অনেক বেশি দেবে। এই দেখো স্যাম্পল সময় দিয়ে দিয়েছে, এই কালকে থেকেই জয়েন্ট, কালকে থেকেই বেরোতে। তুমি এইসব গুড়ি মারো, আমি বলে দিচ্ছি তুমি ওই ওইটাকে কেন ছেড়ে দিয়ে তুমি এটাই জয়েন করেছো, এটা ফালতু ফালতু জিনিস এগুলো, ফালতু একটা ব্র্যান্ড নেম আমাকে জিজ্ঞেস করে বললে না? এটা ভবিষ্যৎ ধরো টিকার টিকার আছে, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে ছোট কোম্পানি বড় হলে বলবে না আমার সেলস ম্যানেজার স্মার্ট আছে, চলো কি ব্র্যান্ড অ্যাম্বাসাডর করি। ভবিষ্যতে হতে পারি তখন দেখুন কন হে লোক কাহা সে আতে হি, ভবিষ্যতে বলেছে যদি এ ব্র্যান্ড যদি দাঁড়িয়ে যায় ব্র্যান্ড প্রমোটারও হয়ে যেতে পারি, ব্র্যান্ড অ্যাম্বাসাডর মানে। হ্যাঁ, ওই তো প্রমোটার মানে বুঝি তো, ওই তো দুদিন পরে তোমার বাপ যাবে বা তোমার শ্বশুর যাবে, রাস্তা দেখলে এরকম করে বল খুলে জানিয়ে পরে দাঁড়িয়ে আছে, আহা কি শ্বশুর শ্বশুর সবাইকে পরিচয় দেবো, ওই দেখো আমার যা ওই জানিয়ে পরে দাঁড়িয়ে আছে একদম বডি খুলে, তাই না? ওটাই তোমার সম্মানজনক চাকরি, তোমার ডিমান্ডের জন্য তো এগুলো, তোমার এই পয়সা দরকার মানুষের সম্মানকে বিক্রি করে দেবো সেরকম ধরনের দাঁড়িয়ে থাকো কি বুকের ছাপি মুখে কথাবার্তা গুলো বেড়াচ্ছে কি করে জানিয়ে পরে দাঁড়িয়ে থাকো, যাতে কি ইজি
কথাবার্তা এগুলো একটু লজ্জা নেই, একটু ঠোঁটে লজ্জা আছে। আমি তো জানি, আমি দিয়ে দিয়েছি আমি তো বলেছি না তুমি আমাকে নিয়ে সংসার করবে না কি এই জামাকে নিয়ে সংসার করবে। দেখো বিক্রি করে দিয়ে চলে এসছে বড়ি আচ্ছি বাত কই কি করলো তুমি যা জায়গাটা ফেলে দিলে ফেলে দিলে তো কি করবে নতুন জায়গা যা কি করছো কি করছো মানে গোছাবে তো আমাকে মানে মনে মনে সব সবার সামনে খুলে খুলে দেখাবো রাস্তার লোক সব দেখবে আমাকে কি মনের সব তোমার মনের সব মেটাবো এই ধরনের সবগুলো কবে থেকে মনে মনে ঢুকাচ্ছ কাদের সামনে মেশো বলো তো। আমি চাই তোমার মুখটা আর একটু পরে করতে একটু হাড়ি আছে কালি নিয়ে আছে মুখটা লাগিয়ে দিই তাহলে করে নেবে তুমি সেটা পরে বুঝলো আমি তো জানিয়ে চাকরি পেয়েছি তোমার বাবা তোমাকে এত টাকা খরচা করে ইঞ্জিনিয়ারিং টা পড়িয়ে লাভটা কি করলো শুধু গেঞ্জি আর প্যান্ট তোমার পয়সার দরকার এই চাকরি চেঞ্জ করো তো দেখছিলাম যদি আমি একটা চাকরি সেলসম্যান এর চাকরি পাই তাহলে তোমার রিয়াকশনটা কি রকম ওটা তো ফেক বানিয়ে নিয়ে এসছি দেখছে তোমাকে ঠিক আছে সবকিছু তোমরা যে জাঙ্গিয়া সেলসম্যান চাকরি করতে গিয়ে আমার জাঙ্গিয়া মানে প্যান্টুল খুলে যাওয়ার মতো অবস্থা তো সুতরাং ওয়াইফ একদমই চায় না কি ও যেমন যে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা সাবস্ক্রাইব করছো না ইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা আর একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না ওকে ভিডিওটা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্তই।